নমস্কার, আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে লালু। তার ডাকনাম ছিল লালু, ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই। জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তার দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিলে। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এ তো ঢের। সবাই তাকে ভালোবাসত, তার কাজও জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম। লালু ছাতি মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে। আরও ছোটোকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামানদিস্তার ডাঁটি, একটা নুরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে সব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারতো না এমন কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজ কখনো না বলতো না, আর করতো চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললে। তার থেকে আমাদের পেট ভরে চীনাবাদাম ভাজা খাইয়ে দিলে। বছরের পর বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ের জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনি অপরিসীম। ভয়কারে কয় সে বোধ করি জানতই না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সম্মান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। দু একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো, দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটলো ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটে ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতেই সবাই মাথায় হাত দিয়ে বলল, উপায়, এত রাত্রে ঘাতক মিলবে কোথায়, দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে। কে একজন বলে, পাঁঠা কাটতে পারে লালু, এমন অনেক কেটেছে সে। লোক দৌড়লো তার কাছে, লালু ঘুম ভেঙে উঠে বসল, বলে, না না কে গো, দেবীর পূজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বললে, হয় হোক গে, ছোটোবেলায় ও কাজ করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট, সব শেষ, তখন মহাকালীর কোপে কেউ বাজবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে, বললেন, ওরা নিরুপায় হয়েই এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্যে মশাইয়ের ভাবনা ঘুচল, সময় নেই, তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়িসুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল।
লালুর হাতের খড়গ নিমিষে উদ্ধর্থিত হয়েই সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাঁসার সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে গেল। যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে সিঁদুর চলল, গলায় দুলল রাঙামালা, আবার সেই হারিকার, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্ত মাখা খাড়া ওপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে গেল। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল। তার কাটা গলায় রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিল। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুজ্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা গেল থেমে। সবাই বিস্ময়স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঠা কই? বাড়ির কে একজন ভয় ভয় জবাব দিলে, আর তো পাঠা নেই, আমাদের শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্ত মাখা খাড়াটা মাথার ওপর বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা, সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঠা, নইলে আমি যাকে পাবো ধরে নর বলি দেব। মা মা জয় কালী বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বন বন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় প্রকাশ করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে। পাছে লালু ধরে ফেলে, পালাবার চেষ্টায় ভীষণ ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে, কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে, একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য, তারপরে সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুজ্যে কই? পুরুত গেল কোথায়? পুরুত রুগালো, সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডী পাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছে। কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটো ছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরলে, বললে, চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্রমুষ্টি, তাতে ডান হাতে খাঁড়া। ভয়ে চাটুজ্যের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করে বলতে লাগলেন, লালু বাবা, স্থির হয়ে দেখো, আমি পাঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা, তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি নে, আমার খুন চেপেছে, চলো তোমাকে বলি দেব, মায়ের আদেশ। চাটুজ্যে ডুকরে কেঁদে উঠলেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়, মা যে জগৎজননী। লালু বললে, জগৎজননী, সে জ্ঞান তোমার আছে? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে, বলো। চাটুজ্যে কাঁদতে কাঁদতে বললেন, কোনো দিন নয় বাবা, আর কোনো দিন নয়, মায়ের সম্মুখে তিন সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক, আর কখনো না, আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম,
কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই? এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না। হা হা করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে সে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালাল। তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সবই মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচুই কলরবের মধ্যে চাটুজ্জে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জার ছোড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো খাওয়াই তো আমার নামই মনোহর চাটুজ্জে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি, ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেলে না। দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুজ্জের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুজ্জে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঠা বলি উঠে গেল। এই ছিল আজকের উপস্থাপনা। গল্পটি কেমন লাগলো তা জানাবেন আমায় কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের পছন্দসই যদি কোনো ছোট গল্প থেকে থাকে তা আমাকে জানাবেন কমেন্ট করে, আমি আমার পরবর্তী নিবেদনে উপস্থাপন করার চেষ্টা করব। নমস্কার।